বুধবার ভোররাতে ধর্মনগর শহর সংলগ্ন তামেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাধারমণ আশ্রম সংলগ্ন এলাকায় জয়ন্ত দাস গুপ্তের বাড়িতে দুঃসাহসিক ডাকাতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ধর্মনগর শহর জুড়ে। ঘটনার বিবরণে জানা যায়, জয়ন্ত দাশগুপ্তের মা সবিতা দাশগুপ্ত একটা ঘরে একা থাকেন এবং ছেলে জয়ন্ত আলাদা ঘরে থাকে। আনুমানিক দুইটা নাগাদ হঠাৎ করে সবিতা দেবীর কানে কে যেন হাত দিয়েছে। তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরে উঠে দেখেন মুখে কালো কাপড় বাঁধা একজন তাকে বলে আওয়াজ না করতে। সবিতা দেবীর ডান দিকের গালে দা দিয়ে আঘাত করে তাতে তার গাল কেটে যায় এবং বলে যদি আওয়াজ করে তাহলে ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দে। এই বলে তার কানে সোনার দুল, গলার চেন এবং হাতের আংটি নিয়ে নেয়। সবিতা দেবীর ছেলে জানায় ডাকাত চলে যাওয়ার পর তার মা তাকে ফোন করে, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ থাকায় সে বের হতে পারেনি। তখন সে তার মাকে দরজার বাইরে থেকে খোলার জন্য বলে এবং দরজা খুলে দিয়ে সে তার মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে অগ্নি নির্বাপক দপ্তর বাহিনীর লোকেদের সাহায্যার্থে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। ঘটনা সম্পর্কে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান যে দাটি দিয়ে সবিতা দেবীকে আঘাত করা হয়েছে, সে দাটি তার ঘরে ছিল। পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্ত করছে এবং অতিসত্বর যে ডাকাত শহরের বুকে আতঙ্ক ছড়িয়েছে তাকে অতিসত্বর গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। কালকে রাত্রিবেলা রামেশ্বরে একটি ডাকাতির ঘটনা ঘটেছে, এই ব্যাপারে গতকালকে শেষ রাত্রে কামেশ্বর জয়ন্ত দাশগুপ্তের বাড়িতে একজন অপরিচিত লোক মুখ ডেকে প্রবেশ করে এবং ওনার মা, ওনার যার বয়স প্রায় 66, তো ওনার কাছ থেকে হাতের কানের গলার অর্নামেন্ট নিয়ে যায়। তো পিউ ভিজিট করেছি আমরা, আশা করি চোরকে ধরতে পারবো। কিন্তু করেছে এই কাজের সঙ্গে যে যুক্ত আছে তাকে ধরতে পারবো। হ্যাঁ, ধারালো অস্ত্র বলতে ওনার ঘরে একটা ভূতা একটা দাও ছিল, ধারালো যদি অত ক্ষতি হয়ে যেত তো সেই দাওটা দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে। একটু কানের দিকে একটু ব্লিডিং এসেছে, আমি দেখেছি, হসপিটাল গিয়েছিলাম ওনাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।